আসসালামু আলাইকুম পিওদিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাল রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমাদের প্রতিটি মানুষের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে আমরা অনেক রকম স্বপ্ন দেখতে ভালোবাসি অনেক ইচ্ছে পোষণ করতে ভালোবাসি এবং অনেক ইচ্ছে আমাদের মধ্যে থাকে সেই সকল আশা পূরণের জন্য আমরা অবশ্যই সবসময় মহান রব্বুল আলমিনের কাছে চাইব আমাদের মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষার কথাগুলো মহান রব্বুল আলামিনের কাছে তুলে ধরবো কারণ তিনি আমাদেরকে সব কিছু দিয়ে থাকেন আমাদের রিজিকের মালিক আমাদের ভরণ পোষণ সব কিছুর মালিক হচ্ছেন মহান রব্বুল আলমিন অনেক হাদিসে বর্ণিত হয়েছে তোমাদের যদি জুতার ফিতাও প্রয়োজন হয় তাও তোমরা আল্লাহ তালার কাছেই চাইবা এ ছাড়াও অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যত বেশি চাইবেন যত চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তত বেশি আপনার পুরে খুশি হয়ে যাবেন সুবাহান আল্লাহ কিন্তু আপনি যদি একটি মানুষের কাছে একবার দুইবার তিনবার যেয়ে চান তাহলে সে কিন্তু আপনার প্রতি রাগন্বিত হয়ে যাবে আপনার পুরো রাগ করবে সে কিন্তু আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার উল্টেটা করবে আপনি যত বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনার পুরে খুশি হয়ে যাবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আপনার পৃথিবীতে যে সকল বস্তু প্রয়োজন আছে তার সমস্ত পূরণ করে দেন তারপর মহান রব্বুল আলামিনের কিছুই কমবে না মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন সব সময় দিতে ভালোবাসেন তাই আল্লাহ তালার কাছে আপনি যত বেশি চাইবেন তত আল্লাহ তালার কাছে আপনি প্রিয় বান্দা হবেন আজকে আপনাদের মাঝে মহান রব্বুল আলামিনের গুণবাচক সিফাতে একটি নাম সম্পর্কে আলোচনা করব যে নামটির অর্থ হচ্ছে হে প্রার্থনা কবুলকারী অর্থাৎ আপনি আল্লাহ তাল্লাহার কাছে যে দুয়াই করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সে দুয়ায় কবুল করে নেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার যে গুণবাচক সিফাতে নামটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এ নামটির উচ্চারণ হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু এর অর্থ হচ্ছে হে প্রার্থনা কবুলকারী এ নামটির আমল আমরা এর আগেও দিয়েছি তবে ভিন্নভাবে আপনারা সকলেই জানেন আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক শাসক শ্রীপাতি নিরানব্বইটি নাম রয়েছে একাটি নামের একাধিক গুণ এবং ফজিলত রয়েছে একাটা হাদিসে একাধভাবে তা বর্ণনা করা হয়েছে একটি নামের অনেকগুলো ফজিলত থাকতে পারে অনেকভাবে আমল করার নিয়ম থাকতে পারে তবে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করাটাই হবে উত্তম কারণ আল্লাহ রব্বুল আলমিনই আপনার সমস্ত আশা পূরণ করবেন আমলটি করার নিয়ম হচ্ছে আপনি বৃহস্পতিবারের দিন রাতে অথবা যে কোনো দিন রাতে এই আমলটি আপনি করতে পারবেন এশার নামাজ পড়ার পরে একশো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ তালার গুণবাসক এই সিফাতি নামটি আপনি একশতবার পাঠ করবেন তারপরে আপনি মোনাজাত ধরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তালার কাছে আপনি চাইবেন আপনি মোনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন সেটা যদি আপনার জন্য কল্যাণকার হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সাথেও দান করে দিতে পারেন সুবাহান আল্লাহ অবশ্যই আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করবেন শেষে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এভাবে যদি আপনি বেশ কয়েকদিন এই আমলটি করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সমস্ত চাওয়া পাওয়া নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ তবে এই আমলটি আপনাকে বেশ কিছুদিন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে পাশুক্ত নামাজ পড়তে হবে বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করতে হবে হালাল রিজিক গ্রহণ করতে হবে এই সমস্ত শর্তগুলো মেনে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করলে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সকল মুসলিম ভাই ও বোনদের মাঝে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম